হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এ রাজ্যেও কেন্দ্রের মতো দশ আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে এবার প্রশ্ন হলো কারা কারা এই সংরক্ষণ পাবে আর জেনারেলের সঙ্গে এর সম্পর্ক কী থাকবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য এ রাজ্য সরকার দশ পার্সেন্ট সংরক্ষণ চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার সংরক্ষণ আইনে সংশোধনী এনে চলতি পঞ্চাশ পার্সেন্টের সীমা সারিয়ে বাড়তি দশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা চালু করেছে যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে বলা আছে যে মোট সংরক্ষণ পঞ্চাশ পার্সেন্টের মধ্যেই থাকা প্রয়োজন আর রাজ্য সরকার এ বিষয়ে আলাদা করে বিল বা সংশোধনী না করেই সরকারিভাবে বিজ্ঞপ্তি আনার প্রয়োজন হবে না সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করার পর রাজ্য সরকারের চাকরি এবং শিক্ষার ক্ষেত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা বছরে আট লক্ষ টাকার কম ইনকাম করেন সেই সমস্ত প্রার্থীদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষণ করা হয়েছে তাহলে বন্ধুরা যে সমস্ত প্রার্থীদের বাৎসরিক আয় আট লক্ষের কম হবে তারা দশ পারসেন্ট সংরক্ষণের মধ্যে পড়বে এবার কথা হলো যে এই দশ পারসেন্ট সংরক্ষণের সঙ্গে সাধারণ অর্থাৎ জেনারেলদের সম্পর্ক কি বন্ধুরা আপনারা জানেন যে যে কোনো রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে সুবিধা পায় যে তাদেরকে নির্দিষ্ট সংরক্ষণের মধ্যে প্রথমে ধরা হবে তারপর তাদেরকে একদম জেনারেলের সঙ্গে ধরা হয় অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেনারেলের থেকে এই রিজার্ভ ক্যাটাগরিতে বেশি প্রার্থী থাকে তখন স্কোরটা অনেক সময় জেনারেলের থেকে এদের বেশি হয়ে যায় তখন অনেকে এমন থাকে যাদের রিজার্ভ ক্যাটাগরি থাকা সত্ত্বেও তারা সুযোগ পায় না তখন আবার তারা জেনারেল এসে পায় তো এই দশ পার্সেন্ট সংরক্ষণের ক্ষেত্রে একই ধরনের হবে তাদের যে দশ পার্সেন্ট সংরক্ষণ থাকবে তার মধ্যে তাদেরকে ধরা হবে সেটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর তাদেরকে যে জেনারেল আছে তার মধ্যে আবার ধরা হবে এর মধ্যে সুযোগ পেলে তাদেরকে সুযোগ দেওয়া হবে তো বন্ধুরা এই হলো আজকের এই বিষয়টির উপর আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করে মতামত তো জানাবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ